পুরুলিয়ার ঘটনার দিকে একটু নজর রাখবো আমরা। সেখানে পাহাড় কেটে খাদান করার অভিযোগ সেখানকার স্থানীয় বাসিন্দাদের। ইতিমধ্যেই সেই অভিযোগ তুলেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা, যেখানে পাহাড় কেটে খাদান করার চেষ্টা করা হচ্ছে এমনটাই জানাচ্ছেন তারা। পাহাড় কেটে খাদান করার অভিযোগ পুরুলিয়ার ঘটনা, সেখানে স্থানীয়দের অভিযোগ বেসরকারি সংস্থার কাজ বন্ধ করলো। এই অভিযোগের ভিত্তিতেই আদিবাসীরা ধনারুণী পাহাড় খাদান করার অভিযোগ। পুরুলিয়ার পলসরা গ্রামের পাশেই এই পাহাড় এবং সেই পাহাড় কেটেই খাদান করার অভিযোগ। আগামী দিনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাহাড় কেটে খাদান করার অভিযোগ, বেসরকারি সংস্থার কাজ বন্ধ করলো আদিবাসীরা। ধরারুণী পাহাড় খাদান করার অভিযোগ সেখানকার স্থানীয়দের। পুরুলিয়ায় পলসরা গ্রামের পাশেই এই পাহাড়, সেই পাহাড় কেটেই খাদান করার অভিযোগ। আগামী দিনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন আদিবাসীরা। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, পাহাড় কেটে খাদান করার অভিযোগ পুরুলিয়ার পলসরা গ্রামের ঘটনা, সেখানে বেসরকারি সংস্থার কাজ বন্ধ করে দিলেন আদিবাসীরা। ধানারুটি পাহাড় খাদান করার অভিযোগ, পুরুলিয়ার গ্রামের পাশেই এই পাহাড়, আগামী দিনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসীরা। আমরা এই বিষয়ে আর একটু জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি তপন। তপন, ঠিক কি বিষয়টি আমাদের জানাবে? দেখো, আজ সকালেই কাশীপুর ব্লকের বর্রা অঞ্চলের পলসরা গ্রামের পাশেই অবস্থিত ধনাটি পাহাড়, সেই ধনাটি পাহাড়ের বিস্তীর্ণ অংশ একটি বেসরকারি সংস্থা কাজ শুরু করে, যেটা গ্রামবাসীদের অভিযোগ সেই এই পাহাড়কে কেটে সেখানে একটি খাদান তৈরি করার পরিকল্পনা নিয়েছে এই বেসরকারি সংস্থা। ফলত সেখানে বেশ কিছুদিন ধরে কাজ শুরু হয় এবং তারপরে সেখান থেকে ডিনামাইট ফাটিয়ে সেই পাহাড়কে ভেঙে ফেলা হচ্ছে বা কেটে ফেলা হচ্ছে। তারই অভিযোগ যে তারা এখানে তাদের দেবতার স্থান, আদিবাসীদের যেটা অভিযোগ যে তাদের এখানে দেবতা থাকে, তাদের এটা পুজো করা হয়। ফলত সেখানে এই ধরনের পাহাড় কেটে বিক্ষোভ পাহাড় কাটা যাবে না। ফলত তারা সকাল থেকেই আজকে ধামসা মাদল নিয়ে এই ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে কয়েকশো গ্রামবাসী তাদের নিজেদের দাবি সম্মত প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এবং জেসিপি যে কর্মী যারা পাহাড় কাটার কাজ করছিল তাদেরকে বিরত করে এবং তারপরেই ঘটনাস্থলে পৌঁছায় কাশীপুর থানার পুলিশ। সেখানে তারপরে সেখান থেকে তারা বেরিয়ে আসে। তাদের যেটা দাবি যে এই পাহাড় কাটার কাজ যদি বন্ধ না হয় আমরা তাহলে বৃহত্তরে আন্দোলন যাব। এবং পাশেই কাশীপুর ব্লকের অন্য একটি পাহাড় গত দু বছর আগে কাটা শুরু হয়, সেই সময় আন্দোলন হয়, সেই আন্দোলনের জেরে জল নবান্ন পর্যন্ত গড়াই এবং সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়। বৈঠক হওয়ার পরে সিদ্ধান্ত হয় যে কোনোভাবে পাহাড় কাটা যাবে না। তারপরও এই পাহাড় গত সাত দিন ধরে কাটতে শুরু করে বেসরকারি সংস্থা। ফলত তাদের সিদ্ধান্তের পরেও কিভাবে পাহাড় কাটা চলতে পারে, প্রশাসন কি বলছে তাহলে এই বিষয়ে? দেখো, প্রশাসন সূত্রে আজকে যেহেতু প্রশাসনের কর্তাদেরকে অফিসে পাওয়া যাচ্ছে না, ফোন করো তাদের ফোনে সারা পাওয়া যাচ্ছে না, কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই বেসরকারি সংস্থা একটি টেন্ডার ফিল আপ করে এবং সেখানে এই সব বরাদ পায়, তারপরে এই এই সংস্থা কাজ শুরু করে। কিন্তু আদিবাসীদের যেটা অভিযোগ যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে প্রশাসন এবং জেলা শাসককে পর্যন্ত এই ঘটনা জানানো হয়, তারপরেও কোনো সুরাহা না হয় আজ তারা এই বিক্ষোভ জমায়েত করে বা আন্দোলন করে। বেশ, ধন্যবাদ তপন। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি ছিলেন তপন হালদার। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পুরুলিয়ার ঘটনা, সেখানে পাহাড় কেটে খাদান বানানোর অভিযোগ, আগামী দিনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসীরা।